আইসিডিএসের প্রত্যেকটি ছোটো বড়ো আপডেট এবং পরীক্ষার প্রস্তুতি মানেই কিন্তু মাই স্মার্ট সাজে ইউটিউব চ্যানেল তো রাজ্যের প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা রিক্রুটমেন্ট সংক্রান্ত খবরাখবর এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেন তাহলে কোনো ভিডিওই কিন্তু মিস করবেন না রাজ্যের যখনই কোনো না কোনো আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেই তত্ত্ব কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন তো আজকের ভিডিওতে রয়েছে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পদে যারা আবেদন করেছিলেন তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তো চলুন সেটাই দেখব তো ইতিমধ্যেই আপনারা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটি দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার জয়পুর বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে তো এখানে কি বলা হয়েছে আমরা দেখে নেবো এখানে দেখুন বলা হয়েছে লিস্ট অফ রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই ফর দ্য ভাইভ বুক ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড দ্য জয়পুর আইসিডিএস প্রজেক্ট বাঁকুড়া রাইট অ্যান্ড অ্যাকজামিনেশন হেল্ড অন টোয়েন্টি টু সেপ্টেম্বর টু থাউজেন্ড নাইনটিন তো আপনাদের জানিয়ে রাখবো এখানে সেই সমস্ত প্রার্থীদের নাম কিন্তু দেওয়া হয়েছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য আবেদন করেছিল এবং যাদের লিখিত পরীক্ষা হয়েছিল বাইশ নয় দু হাজার উনিশ তারিখে এবং তারা কিন্তু এবার ইন্টারভিউর জন্য যোগ্য হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন বলা রয়েছে ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তার মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে যারা আবেদন করেছিলেন জয়পুর আইসিডিএস প্রজেক্টের জন্য এবং যারা লিখিত পরীক্ষা দিয়েছেন বাইশ নয় দু হাজার তারিখে তাদের থেকে যারা এবার ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাইড করেছে তাদের যে রোল নাম্বার সেটা কিন্তু প্রথমেই দেখুন মেনশন করা রয়েছে প্রত্যেকটি রোল নাম্বার সিরিয়াল ওয়াইজ এখানে দেওয়া রয়েছে তারপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন লেখা রয়েছে ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার তো অঙ্গনওয়াড়ি হেল্পার পদে যারা আবেদন করেছিলেন জয়পুর আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে তাদের যে রোল নাম্বার সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে তাদের ক্ষেত্রে দেখুন জিপিগুলোও এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে দেখুন গেলিয়া জিপি তারপরে হচ্ছে সায়ামনগর জিপি তারপরে হচ্ছে উত্তর জিপি তারপর হচ্ছে শিয়াল শিয়ালদা জিপি শিয়ালদা জিপি তো এখানে কিন্তু মেনশন করা হয়েছে প্রত্যেকটি জিনিস আপনারা দেখতেই পারছেন সমস্ত কিছু কিন্তু মেনশন করা হয়েছে তবে আপনাদের জানিয়ে রাখবো যে আপনাদের ইন্টারভিউ কবে কোথায় কখন হচ্ছে সে সম্পর্কিত কোনো তথ্য কিন্তু প্রকাশ করা হয়নি যদি সে সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয় তবে কিন্তু আপনাদের আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তো চলুন বন্ধুগণ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় রাখছি আমি সমীর মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ